যেসব লোক উদ্ধার পর্বে গিয়েছিল তারা পরদিন শুনতে পেল যিশু জেরুসালেমে আসছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাকে আনতে গেল আর চিৎকার করে বলল, প্রভুর গৌরব হোক, যিনি প্রভুর নামে আসিতেছেন ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইসরায়েলের রাজাকে আশীর্বাদ করুন। যিশু একটি গাধায় চেপে বসলেন। পবিত্র শাস্ত্রে যেমন লেখা আছে, হে সিয়ন কন্যা ভয় করো না, দেখো তোমার রাজা গাধার পিঠে চড়ে আসছেন। যিশুর শিষ্যেরা প্রথমে এইসব বুঝতে পারলেন না, কিন্তু যখন যিশুর মহিমা প্রকাশিত হলো তখন তাদের মনে পড়ল পবিত্র শাস্ত্রে তাঁর বিষয়ে লেখা আছে আর লোকেরা তাঁর জন্যই এসব করেছিল। লাসারকে কবর থেকে ডেকে জীবিত করে তোলার সময় যারা যিশুর কাছে ছিল তারাই লাসারের জীবিত হয়ে উঠবার বিষয়ে সাক্ষ্য দিতে লাগল। সেই জন্যই লোকেরা তার সঙ্গে সাক্ষাৎ করল, কারণ তারা শুনেছিল যিশুই সে আশ্চর্য কাজ করেছিল। তখন ফরিসিরা একে অপরকে বললেন, দেখেছ আমাদের কোনো লাভই হচ্ছে না, দেখো সারা দুনিয়া তার দলে চলে গেছে। সেই পর্বে যারা উপাসনা করতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন গ্রিক ও জেরুসালেমে এসেছিল। তারা ফিলিপের কাছে গেল, সে ছিল গালিল প্রদেশের বৈচ্ছদা গ্রামের, এবং বলল, আমরা যিশুকে দেখতে চাই। ফিলিপ গিয়ে কথাটা আন্দ্রিয়কে বলল। পরে তারা দুজনে গিয়ে যিশুকে বলল, মনুষ্যপুত্রের মহিমা প্রকাশিত হওয়ার সময় এখন উপস্থিত হয়েছে। আমি তোমাদের সত্যই বলছি, গমের একটি বীজ যতক্ষণ পর্যন্ত মাটিতে পড়ে না মরে ততক্ষণ পর্যন্ত তা একটিই থাকে। কিন্তু যদি মরে তবে প্রচুর ফসল জন্মায়। যারা নিজের প্রাণকে ভালোবাসে তারা তা হারাবে, কিন্তু যারা এই জগতে তাদের নিজের জীবন অপ্রিয় বলে মানে তারা অনন্তকালের জন্য তা রক্ষা করবে। কেউ যদি আমার সেবা করতে চায় সে আমার পথে চলুক, যাতে আমি যেখানে থাকি সেও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন। আমার মন অস্থির হয়ে উঠেছে, আর আমি কি বলবো, আমি কি বলবো, পিতা সেই সময়ের হাত থেকে আমাকে রক্ষা করো। কিন্তু এরই জন্য তো আমি এসেছি, তাই আমাকে অবশ্যই এই দুঃখভোগের মধ্য দিয়ে যেতে হবে। পিতা তোমার মহিমা প্রকাশ করো। তখন স্বর্গ থেকে এই কথা শোনা গেল, আমি আমার মহিমা প্রকাশ করেছি এবং আবার তা প্রকাশ করব। আর যারা সেখানে দাঁড়িয়েছিল তারাও এই কথা শুনল, এবং তারা কেউ কেউ বলল ওটা মেঘের ডাক, আবার কেউ বলল স্বর্গদূত ওনার সঙ্গে কথা বলছে। এই কথা আমার জন্য বলা হয়নি, কিন্তু আপনাদের জন্য বলা হয়েছে। ও কি বলছে? এই জগতের লোকদের বিচারের সময় উপস্থিত, এখন জগতের অধিপতির হাত থেকে প্রভুত্ব কেড়ে নেওয়া হবে। আমাকে যখন মাটি থেকে উঁচুতে তোলা হবে তখন আমি সবাইকে আমার কাছে টেনে আনব। তার কি রকমের মৃত্যু হবে তা বোঝাবার জন্য তিনি এই কথা বললেন। আমরা পবিত্র শাস্ত্রে শুনেছি মসীহ চিরকাল থাকবেন, তবে আপনি কি করে বলছেন মনুষ্যপুত্রকে উঁচুতে তোলা হবে? তাহলে মনুষ্যপুত্র কে?
অল্প সময়ের জন্য আলো আপনাদের সঙ্গে রয়েছে। যতক্ষণ আলো আপনাদের কাছে রয়েছে আলোতেই চলুন, যেন অন্ধকার আপনাদের উপরে না আসে। যে অন্ধকারে চলে সে কোথায় যাচ্ছে তা সে জানে না। আলো আপনাদের কাছে থাকতে থাকতে এই আলোর উপরে বিশ্বাস করুন, যেন আপনারা সেই আলোর লোক হতে পারেন।